লুইসের ঘর থেকে কিছুটা দূরে এই জঙ্গলের মাঝে হাজারো পাখিদের বসবাস। পাখিপ্রিয় লুইস পাখিদের ঘর বাঁধার জন্য বেশ অনেকগুলো গাছের মাঝে মাটির হাঁড়ি ঝুলিয়ে রেখেছিল, যেখানে বন্য ওই হাঁসটি সংসার পেতেছে। নানা ধরনের গাছের ছাল, শুকনো লতাপাতা সাথে নিজের শরীরের পশম ছিঁড়ে অতি যত্নে বন্য ওই হাঁসটি ঘর বেঁধেছে প্রায় এক মাস হবে। ইতিমধ্যে হাঁসটি এই ঘরের মাঝে বেশ অনেকগুলো ডিমও পেড়েছে, যেখান থেকে টানা 28 থেকে 30 দিন তা দেওয়ার পর বেশ অনেকগুলো ফুটফুটে হাঁসের ছানার জন্ম হয়। কিন্তু এখনও ছানাগুলো অনেক ছোট, যার কারণে মা হাঁসটি তার ছানাগুলোকে নিয়ে এই বাসার মাঝেই বসবাস করছে। ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার মাত্র 4 থেকে 5 দিন পর মা হাঁসটি শেষমেশ সিদ্ধান্ত নেয় এই বাসাটি ত্যাগ করার। কিন্তু এখন কথা হলো, এত ছোট ছানাগুলো কি করে গাছ থেকে লাফিয়ে নিচে নেমে আসবে? বেশ কয়েক ঘন্টা এদিক ওদিক ঘোরাফেরার পর সদ্য জন্ম নেওয়া ফুটফুটে হাঁসের ছানাগুলো শেষমেশ সাহস করে এক এক করে বাসা থেকে নিচে লাফিয়ে পড়ে, আর বাসাটির মাঝে পড়ে রয় ডিমের খোসা সাথে আরও বেশ কয়েকটি নষ্ট হাঁসের ডিম। বাসা থেকে ছানাদের নিয়ে লাফিয়ে নিচে পড়ে জঙ্গল থেকে ধীরে ধীরে বের হয়ে হাঁসের ছোট্ট এই পরিবারটি পৌঁছে যায় একটি জলাশয়ের মাঝে। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে যে ইতিমধ্যে এই এলাকার প্রত্যেকটি জলাশয়ের পানি বরফে পরিণত হয়েছে, এখন কথা হচ্ছে বন্য এই হাঁসের পরিবারটি কি করে তাদের খাবার জোগাবে, কি করেই বা এই প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকবে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বরফে আচ্ছন্ন এই জলাশয়টির মাঝে বেশ অনেকগুলো হাঁস ইতিমধ্যে মরে আছে। ঘরে বসে সিসিটিভি ক্যামেরায় লুইস যখন দেখতে পায় বন্য হাঁসটি তার ছানাদের নিয়েই বাসাটি ত্যাগ করেছে, সাথে সাথে লুইস তাদের পিছন নিয়ে শেষমেশ পৌঁছে যায় বরফে আচ্ছন্ন এই জলাশয়ের মাঝে। এরপর সে হাঁসের ছোট্ট এই পরিবারটিকে এই প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার জন্য প্রাণপ্রণ চেষ্টা শুরু করে। কিছুক্ষণ এদিকে তো কিছুক্ষণ ওদিকে গিয়ে লুইস চেষ্টা করছে হাঁসের পরিবারটিকে উদ্ধার করে নেওয়ার, কিন্তু সে কোনোভাবেই সক্ষম হচ্ছে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। টানা বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর সে বন্য হাঁসের বেশ কয়েকটি ছানাকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এখনও যে মা সহ আরও বেশ কয়েকটি ছানাকে সে উদ্ধার করতে সক্ষম হয়নি। একটা সময় লুইস যখন হাঁসের সবগুলো ছানাকে উদ্ধার করে নেয়, তখন অনেকটা বাধ্য হয়ে মা হাঁসটি বরফে আচ্ছন্ন এই জলাশয় থেকে উঠে আসে, কিন্তু লুইস তাকে তারপরেও ধরতে সক্ষম হয় না। এরই মধ্যে সে হাঁসের ছানাগুলোকে তার ঘরে রেখে এসেছে। এরপর সে আবারও শুরু করে তাদের মা ওই বন্য হাঁসটিকে উদ্ধার করা। সেই দুপুর গড়িয়ে এখন রাত নেমে এসেছে, তারপরেও যে বন্য এই মা হাঁসটি লুইসের ডাকে সাড়া দেয় না। রাত 8টা কি 9টা নাগাদ যখন চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, তখন মা হাঁসটি এদিক ওদিক ছোটাছুটি করতে পারে না। আর এরই সুযোগ নিয়ে লুইস শেষমেশ দীর্ঘ 6 থেকে 7 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর মা হাঁসটিকে ধরতে সক্ষম হয়। এত কষ্টের পর যখন সে হাঁসটিকে উদ্ধার করতে সক্ষম হয়, তখন আশেপাশের মানুষগুলোও তাকে এইভাবেই সাধুবাদ জানায়, কারণ অবলা পশু পাখিদের বিপদে যে সবাই এগিয়ে আসতে পারে না, আর যারা লুইসের মতো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তারা সত্যি মহান। মা হাঁসটিকে লুইস শেষমেশ খুশি মনে তার ঘরের মাঝে এনে তার সন্তানদের কাছে ফিরিয়ে দেয়। এরপর সে একটি পাত্রের মাঝে পানি দিয়ে তাদের জন্য ছোট্ট একটি পুকুরও তৈরি করে দেয়। কিন্তু মা হাঁসটির ভয় যে এখনও কেটে উঠেনি, সে এখনও চারপাশটায় অনেকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অন্যদিকে তার অবুজ ছোট ছোট ছানাগুলো মাত্র একদিনের মধ্যেই তাদের নতুন এই ঘরের মাঝে মানিয়ে নিয়েছে। তবে দিন কয়েকের মধ্যে ধীরে ধীরে বন্য ওই মা হাঁসটি যখন দেখতে পায় যে তার ছানাগুলোকে অনেকটা বাবার মতো করেই লুইস আপন করে নিয়েছে, তখন সেও লুইসের সাথে বন্ধুত্ব করে নেয়। সারারাত দিন সে এখন লুইসের ঘরের আঙিনায় চড়ে বেড়ায়।
কিন্তু লুইস তার ছানাগুলোকে তার ঘরের আঙিনায় ছেড়ে দেয় না, কারণ আশেপাশে থাকা কুকুর বিড়াল সহ আরও নানা ধরনের পশু পাখি যে কোনো মুহূর্তেই ছানাগুলোর বিপদের কারণ হতে পারে। মায়ের কাছ থেকে ছানাগুলোকে প্রায় 4 থেকে 5 দিন আলাদা করে রাখার পর হুট করেই একদিন মা হাঁসটি সুযোগ বুঝে পালিয়ে যায় লুইসের ঘরের আঙ্গিনা হতে। সে হাজার চেষ্টা করেও আর মা হাঁসটিকে তার ঘরের মাঝে ফিরিয়ে আনতে সক্ষম হয় না। দিন কয়েক পর লুইস তার এক প্রতিবেশী থেকে জানতে পারে যে একটি বড় সড়ো অ্যানাকোন্ডা ছানাগুলোর মা ওই বন্য হাঁসটিকে তার ঘরের পাশে থাকে এই জলাশয়ের মাঝে হত্যা করেছে, যা সে তার মোবাইলে ভিডিও ধারণ করে লুইসকে দেখায়। ভিডিওটি দেখে লুইসের মনটা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু সে এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে এই হাঁসটি তার ঘরে থাকা ওই ফুটফুটে ছানাগুলোর মা। এদিকে মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে লুইসের আদর যত্নে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া হাঁসের ছানাগুলো এখন বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। এখন তারা লুইসের ঘরের মাঝে তার সাথে খুব ভালোই আছে। একটা সময় ছানাগুলো হয়তোবা লুইসের ঘরের মাঝেই বড় হয়ে উঠবে, তখন তারা ঠিক তাদের মায়ের মতো করেই সুযোগ বুঝে পাড়ি জমাবে তাদের নিজস্ব জীবনে।